বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন যে অ্যান্ড্রয়েড ফোনের জন্য সবচেয়ে বেস্ট একটি ব্রাউজার যেটা সুপার ফাস্ট গতিতে কাজ করে এবং এই ব্রাউজারটি অনেকটাই আধুনিক। তাছাড়া এই ব্রাউজারের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যে এই ব্রাউজার অন্যান্য কিছু ব্রাউজারের মতো আপনাকে ট্র্যাক করবে না। সো অ্যাপসটি কি এবং কিভাবে কাজ করে জানবেন আজকের ভিডিও থেকে। বরাবরের মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছে আমি রবিন। চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমরা জাস্ট বরাবরের মতো প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পাফিন ওয়েব ব্রাউজার। সো যাই হোক, এখানে মোটামুটি 10 মিলিয়ন ডাউনলোড এই ব্রাউজারটি। এটা দেখতেই পাচ্ছেন পাফিন ওয়েব ব্রাউজার, ইটস উইকেড ফাস্ট। সো দ্যাট মিন খুবই দ্রুত একটি ব্রাউজার। সো যাই হোক, এটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে নেওয়ার পর মোটামুটি বেশি সময় নেবে না, 16 মেগাবাইটের একটি ব্রাউজার। আপনি গুগল যে অন্য যে কোনো ব্রাউজার যখন আপনি ইনস্টল করে থাকেন তখন আপনি দেখবেন যে এটার মেগাবাইট কত। যাই হোক, এটাকে আপনারা অন করে দেওয়ার পর জাস্ট কয়েকবার নেক্সট করে দিবেন, এই পর্যন্ত কাজ শেষ। এভাবে আপনার ব্রাউজার রেডি হয়ে যাবে। সো এবার আপনি জাস্ট কোথায় যেতে চান, আপনি যদি ধরুন আমি প্রথমবারের মতো যেহেতু ফ্রেশ ইনস্টল, একবার ফেসবুকে গিয়ে দেখুন আপনারা কতটুকু সময় লাগে। সো জাস্ট ফেসবুক ক্লিক করে দিলাম, দেখুন সেকেন্ডের মধ্যে ফেসবুক হাজির হয়ে গেছে। সো যাই হোক, এবার আমরা যদি টুইটার ক্লিক করি, সো টুইটার দেখতে পাচ্ছেন যে একদম ইনস্ট্যান্টলি হাজির। সো মোটামুটি পাফিন ব্রাউজার যে এত দ্রুত কাজ করে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সো এবার যদি একবার ইউটিউবে যাওয়া যায় তাহলে এবার দেখতে পাচ্ছেন যে মোটামুটি কয়েক সেকেন্ডও লাগে না। এখানে আরও একটি জিনিস দেখতে পাচ্ছেন যে এটাকে যখন আপনি উপর নিচে স্ক্রল করবেন সেখানে অটোমেটিক অ্যারো আসবে এবং অ্যারোতে আপনি ক্লিক করলে অটোমেটিক আপনি নিচে যাবেন এবং অ্যারোতে ক্লিক করলে আপনি স্ক্রল করতে পারছেন অ্যারোর সাহায্যে। সো আমি আবার ব্যাক চলে যাচ্ছি। ব্যাক চলে যাওয়ার পর আপনি যদি এবার উইকিপিডিয়াতে চলে যেতে চান, দেখুন কত তাড়াতাড়ি উইকিপিডিয়া চলে আসছে। এবার লক্ষ্য করে দেখুন এই কর্নারে অন টপ একটি কিবোর্ড এবং মাউস দেখাচ্ছে। আপনি যদি এই ব্রাউজারে কিন্তু একটি মাউসও ইনক্লুড করা আছে যেটা আপনার ব্রাউজিংয়ের ক্ষেত্রে আরও সহজ করে দিবে। সো আপনি জাস্ট মাঝখানে যে মাউস বাটনে যদি ক্লিক করেন এখানে সেট আপ দেখাবে, আপনি জাস্ট কয়েকটি নেক্সট করে দিন। নেক্সট করার পর আপনি জাস্ট এখানে দুইটি স্টাইল আছে, যে কোনো একটি স্টাইল নির্বাচন করে দিন। নির্বাচন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি মাউস চলে এসেছে। এবার জাস্ট দেখতে পাচ্ছেন যে এটা কিভাবে কাজ করে। সো ধরে নিন আমি এবার একটু ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর গেলাম ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর আপনি জাস্ট এভাবে যে কোনো জায়গায় আপনি মাউসটা প্লেস করে আপনি জাস্ট একটা ক্লিক করবেন, আপনার ভিডিও শুরু হয়ে যাবে। সো যাই হোক, একদম চমৎকার এবং খুবই আধুনিক একটি ব্রাউজার যেটা আমি মনে করি। আপনি দেখুন যে সেম কাজ আমি এখান থেকে আমি একবার ইয়াহুতে চলে যাচ্ছি, yahoo.com চলে যাচ্ছি। yahoo.com। সো আমি জাস্ট একবার আপনাকে yahoo.com এ গিয়ে দেখাচ্ছি, দেখুন উইদিন এ সেকেন্ড yahoo.com চলে এসেছে। এখন যদি সেম কাজটি আমি ক্রোম ব্রাউজার থেকে করি, ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু আমি কখনো ইয়াহু খুলি নাই। সো যাই হোক, yahoo.com চলে এসেছে। সো আমি জাস্ট একটা এন্টার করে দিলাম। এবার দেখুন যে আপনার ইয়াহু আপনার গুগল ব্রাউজার থেকে আসতে কতটুকু সময় লেগেছে। সো এক্সিলেন্ট একটা ব্রাউজার, এটা ডেস্কটপ মোডে। সো আমি পাফিন ব্রাউজারটাকে আমি ডেস্কটপ মোড করছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। সো আমি পাফিন ব্রাউজারটাকে যদি আমি এখন ডেস্কটপ মোড করি, রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, দেখা যাক এটা কত দ্রুত কাজ করে। দেখতে পাচ্ছেন যে একদম ইনস্ট্যান্ট চলে এসেছে। সো বন্ধুরা, আপনারা মোটামুটি বুঝেই গেছেন যে এই ব্রাউজারটি কত ফাস্ট এবং কতটা আধুনিক। বন্ধুরা, আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে এটা কত সুপার ফাস্ট গতিতে কাজ করে, তাছাড়া এটা কত চমৎকার একটি ব্রাউজার। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না। আশা করছি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এই শুভকামনা আজকের মতো, আল্লাহ হাফেজ।